ত্রিপুরায় সাত সকালে প্রাণঘাতী হামলার শিকার হলেন শহরের বনমালীপুরের এসসি মোর্চা সভাপতি সুমন দাস। প্রাত ভ্রমণে বেরিয়েই এই ধরনের ঘটনা, এলো পাথারে ভাবে মুখে কুপানো হলো তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জিপিপি হাসপাতালে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। তৎক্ষণাৎ আহত সুমন দাসকে এবার দেখতে গেলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দলের রাজ্য সভাপতি বলেন, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, কিন্তু বিগত ২৫ বছরের কমিউনিস্ট শাসনে সন্ত্রাস আমরা দেখেছি, আর কংগ্রেস মানে গুন্ডাগার্দি। ত্রিপুরায় আমরা জানি তাদের পুরনো ইতিহাস, জোট আমলে নেককারজনকভাবে ত্রিপুরায় শাসন ক্ষমতায় ছিল, আর ২৫ বছর কমিউনিস্টরা রাজ্যের বুকে সন্ত্রাসকে কায়েম করে ত্রিপুরায় শাসন করেছিল। তার বহিঃপ্রকাশ নির্বাচনের আগের এই ধরনের ঘটনা বলেও এদিন জানান তিনি। দেখুন, নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, কিন্তু আমরা বিগত ২৫ বছরের যেই সন্ত্রাস আমরা ত্রিপুরা রাজ্যে দেখে গেছি এই কমিউনিস্টের শাসনে, আর কংগ্রেস মানেই গুন্ডাগার্দি। সারা ভারতবর্ষে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, ত্রিপুরা রাজ্যে কয়েকজন গুন্ডা মিলে এই রাজ্যে সিপিএমের সঙ্গে আতাত করে তাদের সুবিধা ভোগার জন্য আজকে তারা আতাত করেছেন। আর আমরা জানি পুরনো ইতিহাস, জুট পিরিয়ডে আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে তাদের ইতিহাস আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আরও ভালো করে জানি। ত্রিপুরা রাজ্যে এই কংগ্রেসিরা জুট পিরিয়ডের সময় যে নাটকীয়ভাবে নরক নক্কারজনক ঘটনায় সন্ত্রাস চালিয়ে ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় ছিল, আর ২৫ বছর এই কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সন্ত্রাসকে রাজত্ব করে, সন্ত্রাসকে কায়েম করে তারা রাজত্ব করেছিল, তার বহিঃপ্রকাশ আজকে এই নির্বাচনের প্রাক মুহূর্তে, মানে নির্বাচন ঘোষণার পরেই এরকম ধরনের ঘটনা শহরের মধ্যে, এটা বড় নেককারজনক, এটা মানুষ মেনে নেবে না। গণতান্ত্রিক সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, ভারতীয় জনতা পার্টিকে এত দুর্বল ভাবলে হবে না, যে কোনো পরিস্থিতিতে তৈরি আছে পার্টি, এ বলেও দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। জবাব দেওয়ার জন্য তৈরি আছে, আর ভারতীয় জনতা পার্টি এত দুর্বল ভাবলে চলবে না, তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, যারা সন্ত্রাস করে তাদেরকেও ছেড়ে আমরা কথা বলি। আমি আগে থেকেই বলছি যে আমরা কোনো প্ররোচনায় পাড়া দেব না আমাদের কার্যকর্তারা, আর যারা প্ররোচনা করবে আমাদের উপর, আঘাত করবে কার্যকর্তাদের উপর, রাজ্য সভাপতি হিসেবে এবং রাজ্যের দায়িত্ব যেহেতু আমার রয়েছে আমি তাদেরকে ছেড়েও কথা বলবো না। তাদের কীভাবে ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। কারা মেরেছে এরকম কোনো হচ্ছে পাওয়া গেছে? নিশ্চয়ই, ও তো নাম বলেছে, একটু আগে এসপির সঙ্গে কথা বলেছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকিদের খোঁজা হচ্ছে, যদি অ্যারেস্ট না করা হয় তাহলে রাজ্যে আরও আন্দোলন। এদিন জিবিপি হাসপাতাল থেকে কংগ্রেস এবং সিপিআইএমকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনা মেনে নেবে না রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।